আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তাদের মধ্যে অনেকেই রয়েছেন, ফানি ভিডিও আপলোড করেন, আবার অনেকেই রয়েছেন ইউটিউবে রোস্টিং চ্যানেল রয়েছে যারা রোস্ট ভিডিও আপলোড করেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যারা রোস্টিং ভিডিও আপলোড করেন এবং ফানি কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাদের অনেক সময় ফানি কপিরাইট ফ্রি ফানি ফুটেজ বা ফানি ক্লিপগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এইরকম ফানি কপিরাইট ফ্রি ফানি ফুটেজ আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এবং সেই ভিডিওগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না, আর এই ভিডিওগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন। সো আজকে এই ভিডিওটি আপনাদেরকে এই কারণেই ডেডিকেটেড করছি যে আপনারা কিভাবে এই ফানি ফুটেজগুলো আপনাদের হাতে নিয়ে আসবেন এবং কপিরাইট ফ্রি হিসাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো যাদের রোস্টিং চ্যানেল এবং ফানি চ্যানেল, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসব ইউটিউবে। ইউটিউবে আসার পরে আমরা ইউটিউবে এখন আমরা এখানে সার্চ বক্সে চলে আসব। সার্চ বক্সে আমরা সার্চ করব, প্রথমে আমরা বাংলা ফানি ভিডিওগুলো ভিডিও ক্লিপসগুলো দেখব। এই ক্লিপসগুলো অনেক পপুলার, এই ক্লিপসগুলো সব রোস্টিং চ্যানেলে অথবা ফানি চ্যানেলে দেখবেন সবাই ভিডিওতে অ্যাড করে থাকে। সো আপনারা কিভাবে কোথা থেকে পাবেন তাই দেখাবো। তো প্রথমে চলুন আমরা বাংলার কিছু পপুলার ফানি কপিরাইট ফ্রি ফুটেজ দেখাই। তো প্রথমে এখানে আপনারা লিখবেন বাংলা টিকটক ফানি ভিডিও ক্লিপস কপিরাইট ফ্রি। উপরে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি লিখে আপনারা সার্চ করবেন। এই কিওয়ার্ডটি অনেক পপুলার একটি কিওয়ার্ড, এই কিওয়ার্ডে অনেক ইউটিউবে ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো এই কিওয়ার্ডটি আপনারা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও ক্লিপস চলে আসবে, আপনারা এই ক্লিপসগুলোও ব্যবহার করতে পারেন। তো আপনারা কর্নারে দেখতে পারবেন থ্রি ডট অপশন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ফিল্টার। সো এখান থেকে ফিল্টারের উপরে ক্লিক করবেন, এরপর একটু নিচে এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েটিভ কমান্ডস। সো এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর আপনাদের সামনে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে কিছু ফানি কপিরাইট ফ্রি ফানি পপুলার ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে চলে আসবে। এই ফুটেজগুলো যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন কোনো কপিরাইট ক্লেম আসবে না, এবং এই ফুটেজগুলো যদি আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তখন যদি এই ভিডিও ডেসক্রিপশন থেকে যখন ডাউনলোড করবেন ডেসক্রিপশনে যদি কোনো ক্রেডিট দেওয়া থাকে, তাহলে সেই ক্রেডিটটি আপনি কপি করে আপনার ভিডিওতে আপলোড সেট করে দিবেন অথবা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেট করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওতে আর কোনো সমস্যা থাকবে না। সো এভাবে এখান থেকে অনেক ফানি কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আমি দুই একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। সো দেখতে পারবেন এখানে অনেক পপুলার ফানি ফুটেজগুলো এখানে দেওয়া আছে, যেগুলো প্রায় অনেক ইউটিউবার বা অনেক রোস্টার এই ক্লিপসগুলো তাদের ভিডিওতে ব্যবহার করে থাকে।
supercalifragilisticexpialidocious. সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো দেখতে পারলেন, এইরকম কপিরাইট ফ্রি ফুটেজগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করে কেটে কেটে প্রথমে এই ভিডিওটি আপনারা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনার রোস্টিং ভিডিও বা ফানি ভিডিও যখন এডিট করবেন তখন কেটে কেটে এই ভিডিওগুলো আপনার ভিডিওতে অ্যাড করবেন কোনো প্রবলেম ছাড়াই। এবং এই ভিডিওগুলো অ্যাড করলে আপনার ভিডিও আরও বেশি ক্রিয়েটিভ এবং ফানি মনে হবে। তাই এইরকম ভিডিও ডাউনলোড করে আপনার ফানি ভিডিওগুলোতে অ্যাড করা অনেক গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে এই মাধ্যমে আপনারা ফানি ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। সো এই ভিডিওর ডিসক্রিপশনে কোনো ক্রেডিট দেওয়া থাকলে আপনি সেই ক্রেডিটটি কপি করে আপনার ডিসক্রিপশনে অ্যাড করবেন। তো আপনারা এইভাবে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।